জাল সার্টিফিকেট জমা দিয়ে জেলা পরিষদে জিতেছেন তৃণমূলের প্রার্থী এই নিয়ে কলকাতা হাইকোর্টে এবার সরাসরি এসডিওকে তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরেও মামলা শেষ হচ্ছে না গুচ্ছ গুচ্ছ মামলা আসছে কলকাতা হাইকোর্টে এবার শাসক দলের জেলা পরিষদের জয়ী প্রার্থীর বিরুদ্ধে জাল এসসি সার্টিফিকেট জমা দিয়ে জয় পাওয়ার অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে সংশ্লিষ্ট মামলায় এসডিওকে তলব করলেন অমৃতা সিনহা সেখানে জেলা পরিষদের আসনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন অপর্ণাবর পঞ্চায়েত ভোটে জেলা পরিষদের ওই আসনটি ছিল তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন সেই আসনেই জাল তফসিলি সার্টিফিকেট জমা দিয়েছিলেন এবং প্রার্থীপদ পাওয়ার পরেই জয়ী হন অপর্ণাবর কিন্তু অভিযোগ উঠছে পঞ্চায়েত ভোটে সংরক্ষিত আসনে দাঁড়ানোর জন্য ভূয়ো তফসিলি জাতির শংসাপত্র দিয়েছিলেন অপর্ণাবর সম্পূর্ণ ভূয় শংসাপত্র দিয়েই তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন এবং তারপরেই জয় পেয়েছেন মামলাকারীর দাবি পঞ্চায়েত ভোটে সংরক্ষিত আসনের লড়াই করার জন্য উপযুক্ত প্রমাণ ছিল না যার ফলে তিনি এসডিওর মারফত জাল সার্টিফিকেট তৈরি করে সেই সার্টিফিকেট জমা দিয়ে মনোনয়ন করেন এবং শেষ জয় লাভ করেন কিন্তু জয়ের পরে দেখা যাচ্ছে অপর্ণাবরের সার্টিফিকেটটি জাল এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে বিচারপতি অমৃতা সিনহা সংশ্লিষ্ট এসডিওকে নির্দেশ দেন অবিলম্বে ওই প্রার্থীর শংসাপত্র বিষয়ক সমস্ত তথ্য প্রমাণ নিয়ে কলকাতা হাইকোর্টে এজলাসে হাজির হতে হবে যা নিয়ে তোলপাড় পড়ে যায় ভোটে জিতেও কার্যত শান্তি নেই শাসক দল তৃণমূল কংগ্রেসের